নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই এগারোই অক্টোবর দু একুশ এই দিন শনিদেব মার্গি হতে চলেছে যার ফলে এই সাঁতরাশিট জাতক ও জাতিকারা টাকার গতিতে হামাগুড়ি খাবে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শশী এগারোই অক্টোবর দু হাজার একুশ এই দিন শনিদেব মার্গি হতে চলেছে এতদিন ধরে শনি গ্রহ কিন্তু বক্রি অবস্থায় ছিল যার দরুন পূর্ণাঙ্গ সুফলতা আপনারা কিন্তু পাননি এই সময় আপনাদের অনেক অনেক ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এসেছে যাদের বিশেষ করে জন্মছকে গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় ডেভেলপমেন্ট না হলেও বর্তমানে এগারোই অক্টোবরের পরবর্তী সময়ে আপনারা কিন্তু তার হাতে নাতে ফল পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে তবে যে সাত রাশির কথা বলবো তাদের আর্থিক দিক ভালো হলেও আদার্স দিক কিন্তু খুব একটা ভালো যাবে না কোন কোন দিক আপনাদের ভালো যাবে এবং কোন কোন দিক আপনাদের খারাপ যেতে পারে এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে বলতে চলেছি তার আগে আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি দেখুন অনেকে রয়েছে যারা বলে যে শনি সবসময় খারাপ ফলে দিয়ে থাকে তবে আমি বলবো শনি কখনোই খারাপ ফল দেয় না শনি কিন্তু ভালো ফল দেয় তবে আমাদেরকে কিছু কার্যকরিতা ঠিক রাখতে হবে যেমন কাউকে অর্থ নিয়ে তার সাথে প্রতারণা করা চলবে না কারো অর্থ চিট করা চলবে না মদ্যপান পরিত্যাগ করতে হবে পরও নারীর প্রতি আসক্তি একেবারে না থাকাই উচিত যদি শনি শনিগ্রহের বা শনিদেবের আপনারা আশীর্বাদ বা প্রিয় পাত্র হয়ে ওঠেন সেক্ষেত্রে কিন্তু এইগুলো জিনিস আপনাদেরকে বর্জন করতে হবে পাশাপাশি রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করা কিন্তু যাবে না এবং তাদেরকে যদি পারেন স্নেহের চোখে দেখুন এবং তাদেরকে আহার গ্রহণ করতে দিন অর্থাৎ কিছু খাবার দিন যা করলে শনিদেব অর্থাৎ শনি গ্রহ কিন্তু প্রচণ্ডভাবে তুষ্ট হন এবং আপনার উপর কিন্তু শুভ ফল প্রদান করে থাকেন যতই আপনার জন্মছকে শনিগ্রহ পীড়িত থাকুক না কেন আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আমি খুব দাবি নিয়ে বলতে পারি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা কিন্তু শনির নেগেটিভ যে প্রভাব সেরকম মাত্রা কিন্তু পাবেন তবে বিস্তারিতভাবে জানতে গেলে আপনাকে অবশ্যই আপনাদের ন্যাকাল চাটকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দেখিয়ে নিতে হবে এবং শনি গ্রহের প্রতিকার বা প্রতিবিধান কিন্তু করিয়ে নিতে হবে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সবসময় আমি কল রিসিভ করতে পারি না তাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আসুন এবার আমি আপনাদেরকে এতটুকু সময় নষ্ট না করে জানিয়ে দিতে চলেছি আপনাদের অর্থাৎ এই সাতারশির জাতক ও জাতিকারা কারা যারা এই শনিদেবের মার্গি হওয়ার সুফল পেতে চলেছেন প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সময় কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় কিন্তু আপনাদের দুর্ঘটনার দিকটাও কিন্তু রয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় কাউকে টাকা ধার একেবারে দেবেন না এবং টাকা ধার একেবারেই নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পাশাপাশি এই সময় আপনারা যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন লোহার কোনো বিজনেস করেন এছাড়াও কয়লার কোনো বিজনেস করেন ট্রান্সপোর্টের কোনো বিজনেস রয়েছে তেলের মিল রয়েছে এছাড়াও এই সময় যদি আপনারা হার্ডওয়্যারের কোনো বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের মার্গি হওয়ার সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলতে চলেছেন পাশাপাশি এই সময় কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা সাবধানে থাকুন এবং এই সময় আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে তবে এই সময় আপনারা বিদেশ থেকে কিন্তু লাভ পেতে চলেছেন যারা লোহার বিজনেস করছেন যারা কয়লার বিজনেস করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা হার্ডওয়্যারের কোনো দোকান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই এগারোই অক্টোবর থেকে শনিদেবের মার্গি হওয়ার পূর্ণাঙ্গ রেজাল্ট বা ফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন শুধু তাই নয় এই সময় আপনারা বিদেশ থেকে কিন্তু লাভ পেতে চলেছেন এই সময় আপনারা লোহা বা কয়লা এই সমস্ত কালো জাতীয় কোনো দ্রব্য যদি বিজনেস করেন সেই বিজনেস থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছে পাশাপাশি এ সময় কোনো দুর্ঘটনার যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই যারা বাইক চালান গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন এবং এই সময় কাউকে টাকা ধার কিন্তু দেবেন না এবং পাশাপাশি আপনাদের একটি দিক আরও ভালো যেতে চলেছে এই সময় আপনারা কিন্তু যারা চাকুরি প্রার্থী রয়েছেন চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধু আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই এগারোই অক্টোবর থেকে শনিদেবের মার্গি হওয়ার সুফল কিন্তু পেতে চলেছেন এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় আপনারা বিদেশ থেকে কিন্তু লাভ পেতে চলেছেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এছাড়াও যারা লোহার বিজনেস করছেন কয়লার বিজনেস করছেন তেলের মিল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা চলেছে এই সময় অর্থাৎ এই সময় আপনারা কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে পাশাপাশি এই সময় ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা সাবধানে থাকুন এবং এই সময় কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এটা আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের মার্গি হওয়ার সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন অর্থাৎ এই সময় কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাবে পাশাপাশি এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে চলেছেন এবং দৈনন্দিন রোজগার কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তবে একটি জিনিস মাথায় রাখবেন এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পাশাপাশি ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাদেরকে এই সময় সাবধানে থাকতে হবে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনিদেবের মার্গি হওয়ার সুফল পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় আপনারা কোনো ক্ষেত্র থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকুরি ট্রান্সফার করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন তবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে পরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের মার্গি হওয়ার সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন অর্থাৎ এই সময় আপনারা কিন্তু ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে শুধু তাই নয় এই সময় আপনারা কোনো ক্ষেত্র থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন যারা চাকুরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা আপনাদের মনের সাথে মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন তবে এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং এই সময় যারা বাহন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার বানিয়ে আমি শোনাতে চলেছি আপনারা কিন্তু সাবধানে গাড়ি চালান এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে খেলুন ধন্যবাদ